প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 19 জুন 2021, কৃষিয়ান খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের কৃষিয়ান খামার চ্যানেল অবস্থান করছে সোহাগ ডেইরি ফার্মে। ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গর উপজেলার বড়াল ব্রিজ স্টেশন সংলগ্ন, অর্থাৎ ঐতিহাসিক বড়াল ফুটবল খেলার মাঠের পূর্ব পাশে এই খামারটা অবস্থিত। সোহাগ ডেইরি ফার্ম থেকে মূলত গাবি গরু বিক্রয় করা হয়ে থাকে, এটি একটি বিক্রয় কেন্দ্র। সোহাগ ডেইরি ফার্মে এর আগে কোনো পর্বই আপনাদের দেখাই নেই, তো সোহাগ ডেইরি ফার্মের মালিকের সঙ্গে আপনাদের পরিচয় করাই দিব এবং জানাবো এখান থেকে কী কী জাতের গরু বছর বিক্রয় করা হয়ে থাকে এবং তিনি কীভাবে এই গরুগুলো সপ্তাহে কালেকশন করে না কীভাবে কালেকশন করে এই বিষয়ে জানাবো। তো দর্শক, বিস্তারিত জানতে আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আচ্ছা, এর আগে তো আপনার কোনো পর্বই আমার দর্শক দেখে নাই, তো আমার সবার দর্শকের উদ্দেশ্যে একটা পরিচয় আপনার দিবেন। আমার বাসাটা হলো পাবনা জেলার ভাঙ্গর থানা বড়াল ব্রিজ সংলগ্ন ফুটবল খেলার মাঠের পশ্চিম পাশে। পশ্চিম পাশে? জি জি, পশ্চিম পাশে। আচ্ছা, সোহাগ ডেইরি ফার্ম, এখান থেকে গাবি গরু বিক্রয় করে? জি জি জি। আচ্ছা, কত বছর হলো এই ব্যবসার সাথে? তাও আমার ব্যবসার বয়স 35-40 বছর। 35 থেকে 40 বছর হলো এই গাবি গরুর ব্যবসাটা করতেছে? জি জি। তো ওই রকম কিন্তু আপনাকে অনলাইনে ইউটিউবে দেখা যায় না? আমরা তো বাবু এসব বুঝিও না, এসব কিছু করিও না। আচ্ছা আচ্ছা, হাটে এবং বাড়ির পারে আমি বিক্রয় করি, ফুরিয়ে যায়। আচ্ছা, হাটে এবং বাড়ির উপর থেকে যে গাবিগুলো নিয়ে আসেন শেষ হয়ে যায়? জি, অনলাইনে বিক্রির প্রয়োজন হয় না? হয় না। আচ্ছা, এবারে কতগুলো সংগ্রহ করছেন গাবিগুলো? 7টা সংগ্রহ করছি, তার 4 দিয়ে বিক্রি হয়ে গেছে, আর 3টে বিক্রি আছে আর 4টে আছে। আচ্ছা, 7টার মধ্যে 3টি বিক্রি হয়ে গেছে আর 4টে আছে। জি জি। এই সংগ্রহটা কিভাবে করেন, সপ্তাহে কালেকশন করেন নাকি মাসে কালেকশন হয়? প্রতি সপ্তাহে কালেকশন করি। প্রতি সপ্তাহে কালেকশন? জি। আচ্ছা, আমার দর্শক কি প্রতি সপ্তাহে এখন থেকে নিয়মিত আপনাকে দেখতে পারবে? জি পাবে। আচ্ছা, এই সপ্তাহে যে 4টে, তাহলে ওই 3টা তো আর দর্শকের দেখাবো না? না, বেচা গরুর দেখা লাভ নেই। লাভ নাই। যে 4টে গাবি আছে, কি কি জাতের আছে, দোয়াল কয়টা আছে, প্রেগন্যান্ট কয়টা আছে? এখানে প্রেগন্যান্ট আছে 2টে আর দোয়াল আছে 2টে। 2টা দোয়াল, 2টা প্রেগন্যান্ট? জি। আচ্ছা, দোয়াল গাবিতে দর্শকরা কিভাবে দুধটা দহন করে নিচ্ছে বা কি সুযোগ সুবিধা দিচ্ছে, না প্রেগন্যান্ট গরুগুলো কিভাবে কিনছে ওটা দেখিয়ে, যদি তার যার গরু কেনার ইচ্ছুক আইসি একটু দেখে শুনে দোয়াল নেওয়াটা অনেক ভালো। আচ্ছা আচ্ছা, দহন করাটা কি 2-3 দিন থেকে নিতে পারবে? 2-3 দিন থেকে দহন করে নিতে পারবে। আচ্ছা, আর প্রেগন্যান্ট গাবি সম্পূর্ণ কি আইডের উপরে নিচ্ছে নাকি কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন? এটা আইডের উপরে, একটাই গ্যারান্টি দেবো, সে যদি বাটকা না হয় এবং যদি লার বাড়ায়, মানে একটা ভাই, এই দুইটাতে গ্যারান্টি? গ্যারান্টি। আচ্ছা, এবার কি কি দাম, কেমন দামের গরু আছে এবার? এবার ধরেন আমার 1,40,000 সর্বোচ্চ দাম। সর্বোচ্চ দাম। নিচের দাম কেমন আছে? ধরেন 1,20,000 কি 15,000 দেওয়া যাক। একটা গরু 1,15,000 থেকে শুরু, 1,40,000 শেষ, এর মধ্যেই গাবি গরু এবার আছে? জি জি। তো চলেন কাকা, কথা বলবো না, প্রত্যেকটি গাবির খুঁটিনাটি আস্তে আস্তে আমার দর্শকদের জানাবেন। দেখুন কাকা, সর্বপ্রথমে 1 নম্বর সিরিয়ালে কালো রঙের বেশ বড় সরো একটা গাবি আছে, এই গাবিটা কি জাতের? এটা পিওর অস্ট্রেলিয়া। পিওর অস্ট্রেলিয়ান জাতের গাবি? জি। আচ্ছা, গাবির বয়স কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? জি জি। বাচ্চা দিছে না দিবে? প্রেগনেন্ট, এটা বাচ্চা দিবে। বাচ্চা দিবে, পেটে বাচ্চা? জি জি। আচ্ছা, এমনি গাবি সম্পূর্ণ সুস্থ সবল আছে? সুস্থ সবল একদম। নিয়মিত খাবার টাবার খাচ্ছে? নিয়মিত। দেখো না কিভাবে খাবার দরকার হচ্ছে। আচ্ছা, মুখে খাবার লাগিয়ে আছে, কি খাওয়াচ্ছেন? এটা ওই গুঁড়ো দেই, ভুসি দেই আর 4টা খোল দেই। আচ্ছা, এগুলো মিক্সড করে খাওয়ান? জি জি। সব রকম খাবার দাবারই খায় তো? সব রকমের খাদ্য খায়। অনেক খামারি আছে ঠিক মতো কিন্তু খাইতে দিতে পারে না, কিন্তু গরু লালন পালনের ইচ্ছা আছে? জি জি। তারা যা তা দিলেই যেন খায়, এরকম গরুই সবসময় সময় খুবই খানেলা, খুব খানেলা গরু। খানেলা গরু? জি। আচ্ছা, গরুটার বয়স বললেন কয় দাঁত? 4 দাঁত। 4 দাঁত? 4 দাঁতে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। প্রথম বাচ্চায় তো সাধারণত বাটে কোনো সমস্যা? না না না। তো এটাও বাটে কোনো সমস্যা নাই? না না, এটাও বাটে কোনো। যখন সংগ্রহ করছিলেন বাটটার দেখে নিয়ে আসলেন? খুবই সুন্দর, খুবই ভাবে লাগতে দেয়, একবার খুবই ঠান্ডা গরু, একদম শান্ত শিষ্ট গাবি, একবার শান্ত, খুবই শান্ত। একবার যেন চিন্তা লাগবে না করবেন, একবারে যেখানে পানি এসে গেছে। আচ্ছা, সময় আছে কতদিন? আর বোধহয় সপ্তাহ নাক কি 10 দিন। পলান পালান দেখেও কিন্তু বোঝা যাচ্ছে যে একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে। রেডি হয়ে গেছে? জি জি। আচ্ছা, গাবিকে কি সার দিয়ে ধরা ছিল নাকি বীজের বাচ্চা হবে? বীজ দেওয়া, এটাই শুনছি, বীজ দেওয়া। যে আপনি যেখান থেকে সংগ্রহ করছেন শুনছেন বীজের বাচ্চা হবে? আচ্ছা, এই গাবিটা কি আইডিয়া দিয়ে দিবেন, দুধের কি কোনো আইডিয়া দিয়ে দিবেন? এটা তো বলা যায় না, তবুও একটা অনুমানিক যে 15-18 এর দুধ আল্লাহ দিলি পারে, অসুবিধা নাই। অস্ট্রেলিয়ান জাতের গাবির দুধ টুধ কেমন হয়? খুবই সুন্দর হয়। যেহেতু দীর্ঘদিন হলো ব্যবসা করতেছেন, আপনাদের অভিজ্ঞতা কিন্তু অনেক বেশি। বাবা শোনো, সাদা কালো কপালে লাত্তি দেয়, আবার কালো দেখা যায় হয়, কিন্তু গরুর জাত খুঁজে পাইনি বাবা। যার দুধ হয় সে জাত, যার দুধ হয় না সেটা অজাত।
খুব সুন্দর একটা কথা, অনেক যারা পুরাতন ব্যবসায়ী আছে সবাই কিন্তু এই কথার সাথে একমত থাকে, যে গরু দুধ দেয় সেই গরুই জাতের গরু, সাদা কালো দেখে লাভ নাই, না না সাদা কালো দেখতে হয়, সাদা কালো কুত্তো হয়। আচ্ছা, খুব সুন্দর কথা কাকা। এটা আপনি আশাবাদী 15-16 লিটার দুধ হবে? জি জি। আচ্ছা, এই গাবিটা কোনো দর্শকের পছন্দ হলে কত টাকা দাম পড়বে? তাতে 40 লিটার দেওয়া যাবে, 1,40,000। 1,40,000 টাকা? জি জি। বিক্রির দাম নাকি দরদামের সুযোগ আছে? এখন 2,000 এদিক সেদিক সেটা আলাদা ব্যাপার। আচ্ছা, তার মানে একটা আলোচনার সুযোগ আপনি রাখছেন। জি জি। আচ্ছা, কোনো দর্শকের পছন্দ হলে আপনার সাথে যোগাযোগ করে সরাসরি খামারে এসেও নিতে পারবে, আবার মোবাইলের মাধ্যমে যোগাযোগ করে নেওয়ার ব্যবস্থা আছে, নেওয়ার ব্যবস্থা আছে। আচ্ছা, এই গাবিটা সাইড করে দেন, ওই পাশে আরো কিছু গাবি আছে, ওইগুলো দর্শকদের দেখাই। কাকা, 2 নম্বর সিরিয়ালে খুব সুন্দর বাচ্চা সহ একটা গাবি আছে, এই গাবিটা কি জাতের? এটা অস্ট্রেলিয়ার সাথে ফ্রিজিয়ানের ক্রস আছে। অস্ট্রেলিয়ানের সঙ্গে ফ্রিজিয়ানের ক্রস? জি। আচ্ছা, গাবির বয়স কয় দাঁত? 6 দাঁত। 6 দাঁত? জি জি। 6 দাঁতে কয় নম্বর বাচ্চা দিচ্ছে? এটা দ্বিতীয় বাচ্চা। দ্বিতীয় বাচ্চা? জি। আচ্ছা, বাচ্চা তো খুব সুন্দর, বীজের বাচ্চা হইতে সম্ভব? জি জি। আচ্ছা, কি বাচ্চা, ছেলে বাচ্চা না মেয়ে বাচ্চা? ছেলে বাচ্চা। সার বাচ্চা? জি। বাচ্চার বয়স? আজ 2 দিন, 2 দিন হচ্ছে। 2 দিন হলো বাচ্চা দিছে। জি। একটু নাভিটা দেখাই দেন। এই যে নাভিটা, এই যে নাভি। আচ্ছা, নাভিটা দেখাই যাচ্ছে, এখনো 2 দিন হলো বাচ্চা দিছে, বাচ্চা বীজের বাচ্চা, সার বাচ্চা? জি জি। আচ্ছা, এখন কেমন দুধ টানতেছেন? শাল দুধ? শাল দুধ এখনো তো দুধ নামে নাই, তবু আজকে মোটামুটি এখন দোয়ালি পারে, তাও 4-5-6 দুধ আসবেনি। সকালবেলা দোয়ালেই 5-7 কেজি দুধ হয় এরকম? আচ্ছা, গাবি গরুর তো মুখে দুধ, কোনো বেলায় খাদ্য ভালো থাকলে দুধটা একটু বাড়ে, খাদ্য কমে গেলে পরে দুধটাও কিন্তু ঘাটতি দেখে। অবশ্যই, হে কম্পিউটার বাবা। আচ্ছা, এই গাবিটা আপনি পুরা দুধ যখন আসবে, এখন তো সম্পূর্ণ দুধ সম্ভবত আসে নাই। জি জি। পুরা দুধ আসলে কেমন দুধ আসতে পারে? এটা দোবেলা দলি পারে 10-11-এর দুধ আশা করা যায়, আল্লাহ করলে 10-11-এর দুধ আসবে, 10-11 কেজি দুধ থাকবে। জি জি। আর দুধটা যদি কেউ এরকম সুবিধা চায় যে এই গাবিটা আপনার কাছে আমি কিনে রেখে দিলাম, দেওয়ার পর সম্পূর্ণ যখন এর দুধটা আসবে তখন আমি মেপে গাবিটা নিয়ে যাবো, এই সুযোগটা কি আছে? তাও দেওয়া যাবে, দর্শকদের এই সুযোগও আছে। জি জি। আপনি এই গাবিটার 10-11 কেজি দুধের গ্যারান্টি দিচ্ছেন? জি জি। আচ্ছা, দাম কেমন পড়বে? দাম পড়বে 1,20,000। 1,20,000 টাকা? জি জি। দরদামের মধ্যে সুযোগ আছে? সুযোগ আছে। আচ্ছা, সবে আলোচনা মাধ্যমে দাও। আচ্ছা, এই পাশে আরো কিছু গাবি আছে, এই গাবিগুলো দর্শকদের দেখাবো। কাকা, 3 নম্বর সিরিয়ালে কালো রঙের বেশ বড় সড়ো বাচ্চা সহ একটা গাবি আছে, এটা কি জাতের গাবি? এটা ফিজিয়ান। ফিজিয়ান? জি। এটা কিন্তু সাদা কালো ছাপ নাই, তারপরে ওই যে, হ্যাঁ জি জি, ওই যে পালান টালান দিয়ে আছে, তলার দিকে সাদার একটু অংশ আছে। আচ্ছা, গাবি তো অনেক হৃষ্টপুষ্ট দেখতেছি, বাচ্চাটাও হৃষ্টপুষ্ট। জি। আচ্ছা, গাবির বয়স কয় দাঁত? 2 দাঁত। 2 দাঁত? জি। বকনা গাবি? বকনা প্রথম। আচ্ছা, প্রথম বাচ্চা দিছে, এই যে বাচ্চা, এটাও বীজের বাচ্চা? জি জি। বাচ্চা কি বাচ্চা, ছেলে বাচ্চা না? ছেলে বাচ্চা। সার বাচ্চা? জি। বাচ্চার বয়স? তাতে 4 দিন হয়েছে বাচ্চার বয়স। 4 দিন হলো বাচ্চা দিছে? জি। আচ্ছা, এটা কি আপনার সংগ্রহ বাচ্চা সহই ছিল? না, প্রেগনেন্ট কেনার পরে বাচ্চা? প্রেগনেন্ট কেনার পরে বাচ্চা হয়েছে। প্রেগনেন্ট কেনার পরে খামারে এসে বাচ্চা হয়েছে? জি জি। আচ্ছা, 4 দিনে কি ক্লিয়ারেন্স যে দুধটা আসছে এখন? গতকালকে 650-650 দুধ হয়েছে গতকাল? জি জি। আচ্ছা, তার মানে সারাদিন কেমন দুধ পাওয়া যাবে? সারাদিন পুরা দুধ যখন আসবে, প্রথম তো একটু প্রথম গরুগুনি দুধে একটু কম হয়, তা 12-13-এর দুধ আল্লাহ কলি পাওয়া যাবে, 12-13 লিটার দুধ থাকবে। জি জি। প্রথম দিনে? জি। আচ্ছা, এই গাবি কি আর একটু বড় হওয়ার সম্ভাবনা আছে? গাদি বড় হবে, কেবল দুইটাতে গাদি বড় হবে, গরু আর একটু বড় হবে, একটু না মেলাই বড় হবে। তো চামড়া টামড়া টাইটে দেখান তো কেমন পাচ্ছে? এ খুবই ঠান্ডা, রাখ কত পাতলা, খুবই ঠান্ডা। আমি একটু দেখি, দেখো দেখো, খুবই পাতলা, চামড়া পাতলা আছে, মোটামুটি গাবি আর একটু বড় হবে। জি জি। আচ্ছা, এই গাবিটা সাইড করে দেন, এই পাশে সর্বশেষ একটা গাবি আছে, এটা দর্শকদের দেখাই। কাকা, সর্বশেষ 4 নম্বর সিরিয়ালের একটা গাবি, সাদা কালো রঙের, গাবিটাও বেশ বড় সরো, এটা কি জাতের গাবি? এটা ফ্রিজিয়ান। ফ্রিজিয়ান? এটা সাদা কালো অংশ আছে? জি জি জি। আচ্ছা, এই গাবির বয়স কয় দাঁত? এটা 6 দাঁত। 6 দাঁত? জি। কয় নম্বর বাচ্চা দিবে? এটা দ্বিতীয় বাচ্চা। পেটে বাচ্চা আছে? জি জি। কত মাসের প্রেগন্যান্ট? এটা আর কি মোটামুটি দিনে 15 টাইম আছে, 15 দিনের মতো সময় আছে। জি জি। পলান পলান তো মাশাআল্লাহ, বাটগুলো তো অনেক সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, খালি সুন্দর না, তুলার মতো নরম, একদম মাংসের মতো নরম, একবারে নরম। এটা হাত দিয়ে দেখো বাবা, খুবই ঠান্ডা, দেখো 4টে বাট কি জায়গায় আছে, 4 জায়গায় 4টে বাট। মাশাআল্লাহ, গাবিও তো অনেক শান্ত দৃষ্ট, খুব সুন্দর বাট আমি লাইলে দেখতেছি, অনেক সুন্দর বাটগুলো, যেবে সেবে দিলে হবে। আচ্ছা, সব লোকই তো এই গাবিগুলো নিয়ে লালন পালন করতে পারে? জি জি। এক ফ্যামিলি যে কোনো লোক দোয়াতে পারবে, মিয়েছে পুরাতন যে কোন পালতে পারবে? জি জি জি। আচ্ছা, এই গাবিটার থেকে কেমন আশাবাদী দুধ? এই গরুটা 13-14
দুধ আসার কথা 13 থেকে 14 লিটার এইরকমই সময়টা আছে 15 দিন আরো তোলা হবে 15 দিনে আরো তোলা হবে বাটটা ক্লিয়ার তো একবার ক্লিয়ার যে কেউ এখানে এসে বাটটা ফাটায় নিতে পারে জি 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 দেখবে যে বাট আসলে শক্ত শক্ত আছে কিনা হ্যাঁ হ্যাঁ এটা বাট সাইডে মারের তুলার মতো নরম কিনা আচ্ছা খুব কেমন মূল্য দিতে হবে আপনার কাউকে কার পছন্দ হলে এগোড তারা গরু বাছুর কিভাবে কিনবে কিভাবে কিনলে আসলে তারা ঠকবে না যদি গরু তারা যদি কোন ব্যক্তি আসিয়ে দেখে দোহান করে লাড়িয়ে সারিয়ে খাওয়া দাওয়া দেখে গরু কিনে সবচেয়ে উত্তম আচ্ছা অনেক মানুষ কিন্তু আইসেও প্রতারিত হচ্ছে তো তারা আসলে এই প্রতারিতটা কিভাবে হবে না একটু যদি জানা থাকে আমি গরুর ব্যাপারে আমি যদি বলি যে গরু এত দুধ হবে সেত দুধ হবে এটা মানে নেওয়া যাবে না নিজে এসে পরখ করতে হবে আমার মনের কাছে বলতে হবে যে এই গরুটা এতটুকু দুধ আসবে গরুটা আমার ভালো হবে কিনা যদি মনের ভিতরে ভালো লাগে তাহলে ওইটাই ভালো আচ্ছা গরু বিক্রয়ালা বলবি ভালো সেটা ভালো ভালো না আচ্ছা নিজের কাছে যেটা ভালো লাগবে সেটাই ভালো ওইটাই ভালো অসংখ্য ধন্যবাদ কষ্ট করে সুন্দর কিছু গাভী দেখানোর জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম